প্রথমবারের বাবে শিলচরের এখন সরকারি বিদ্যালয়ত ডিজিটাল ক্লাসরুম মুক্তি করা হয়েছে। শতিকা পুরনি শিলচর নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত আছে সেই অত্যাধুনিক সুবিধার ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। ভারতীয় স্টেট ব্যাংক ইউনিফর্ম CRS এক্টিভিটি 2023-24 বিত্তীয় বর্ষর অধীনত নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের বাবে 500,000 টাকা আগবাইছে। শিক্ষাত প্রযুক্তির স্পর্শ নতুন কথা নহয়। বিদ্যালয়ের শিক্ষার্থী সকলে প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুতরাং জড়িত হওয়াত সহায় করার বাবে SBI প্রচেষ্টা চলাইছে। কি এই ডিজিটাল স্মার্ট ক্লাসরুম? শিক্ষক সকলে পড়ার সময়ত যেনেকৈ ব্ল্যাকবোর্ড ব্যবহার করে ঠিক তেনেদরেই স্মার্ট শ্রেণীকোঠাত ব্ল্যাকবোর্ডের ঠাইত আধুনিক প্রজেক্টর আর ডিজিটাল ইন্টারেক্টিভ হোয়াইটবোর্ডে ঠাই লৈছে। স্মার্ট ক্লাসের সহায়ত পাঠদানের বহু সুবিধা আছে, ফলত শিক্ষার্থীর বাবে অধ্যয়ন অতি আনন্দদায়ক আর সহজ হয়ে পড়ব। লগতে ডিজিটাল স্ক্রিনিংৰ সহায়ত ছাত্রছাত্রীসকলে কিতাবখনত কি পঢ়ি আছে হেয়া চাব পাৰে আৰু কঠিন বিষয়বোৰ সহজেই বুজিব পাৰে। বিদ্যালয়ত অহাৰ সম্ভাৱনা কম হোৱা শিক্ষার্থীসকলৰ উপস্থিতিও বৃদ্ধি পাব। বহু সময়ত ছাত্রছাত্রীয়ে নোট লওঁতে খৰধৰকৈ লিখি থাকোঁতে বহুখিনি এৰি দিয়ে, গতিকে শিক্ষক বা শিক্ষিকাই সেই নোটটো বোর্ডত সেভ কৰি থৈ গলে ছাত্রজনে বাদ দিয়া অংশবোৰ পিছত পুনৰ লিখিব পাৰে। ডিফারেন্ট কালার চাই আমি দেখতে পারি, সাপোজ এখানে আখি আছে, আখি দাস আমি দেখতে পারি। তো suppose I want to draw this Akita, then there are two ways. You can either say the eraser password, it is select korte pari, othoba just I can use my palm and select. Ami sei selection e click kore dilo, ekhane amar net connection hobe. Suppose ami duta ekta poster amar net er related material, so মানে আমার এদিকে আই হলো আর এদিকে আমি কেউ করে দেখতে পাবো। তো ইউটিউব, হ্যাঁ ইউটিউবে গেলে আমি এটা আমি দেখে নিতে পারি, বা আমি ক্লাস নিতে সময় কোনো ইউটিউবে গেল, ইউটিউবের ক্লাসটাও আই হয়ে গেল। সায়েন্স হিস্ট্রি সব কিছুরই মানে যে কোনো লিটারেচার ইভেন্ট, হ্যাঁ পড়াইতে গেলে যদি আমি সার্চ ইঞ্জিনের হেল্প নিই তাহলে ক্লাসটা মোর এফেক্টিভ করে। প্লাস যদি আমার ছাত্ররা সবাই আমার যদি একটা মেইল আমি ইয়ে করতে পারি, গ্রুপ বানিয়ে রাখতে পারি, তাইলে আমার এখানে যে ওয়ার্ডসগুলা সব তারা নোট করার দোকানে জাস্ট করে রেখে তার মেইলে আমরা এটা পাঠাই। কারণ করোনার পরে পুরা চিন্তা হয়ে গেছে, অনেক অনেক বাচ্চারা আজকাল স্কুলের ক্লাস বার করে ইউটিউবে ক্লাস করে, বা টিউশন যায় না বা ইয়ে করে, এগুলোতে হয় বড় কোচিং ক্লাসে যায় না ইউটিউবে যায়। তা আমরা যদি স্কুলগুলো নেই রকম দিতাম পারি, হ্যাঁ উই নিড মানে আরও অন্তত 5টা স্মার্ট ক্লাসরুম স্কুল, আর 5 থেকে 6টা থাকলে মানে হাইয়ার ক্লাসের ছাত্ররা অনেক ইমাজিনেশনে হেল্প করছে। কিন্তু মানে এই গেট আপ শুধু দেয়ার ইন স্কুল আন্ডার টু দিস বাচ্চারাও যাতে এই আধুনিক ছোঁয়া পায় চেষ্টাটা করা উচিত।